কাকি চোখ বেঁধে দেওয়া হয়েছে, তো এখন এখান থেকে বাজারের জিলাপি এবং বাড়ির জিলাপি এনো কয়টা আঙ্গুল কও? জানি না কোনটা বেশি স্বাদ। এটা প্রথমেরটা বেশি স্বাদ, কারণ এটা মসমসে আর এটা হিতে হয়ে গেছে। এখন রিভিউ দিবে, বাড়িরটা স্বাদ না বাজারটা স্বাদ, কোনটা রে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগ ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা ঘরের তৈরি ইফতার এবং বাজার থেকে কিনে আনা ইফতারের মাঝে কম্পেয়ার করব, দেখব কোনটার বেশি স্বাদ। তো ঘরেরটা বেশি স্বাদ হইব না বাজারটা? কোন কোন যাইব খাইয়া দেখে লই, খাইয়া দেখে লইবে। জুমান কোনটা স্বাদ বেশি? আমি খাইয়া দেখে হরে কোন লাগু, বাজারটা বেশি স্বাদ দেব ঘরেরটা। জুমানের দাঁত কই? একটা একটা পড়ে গেছে। এই যে জুমানের একটা দাঁত পড়ে গেছে সবাই দেখুন। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, অনেক মজা হবে। আজকে আমরা দুইটা মানে দুই ইফতারের মাঝে তুলনা করব, বাজারের থেকে কিনে আনা এবং ঘরের তৈরি, দেখব কোনটা বেশি স্বাদ নাকি। তো আজকে আমাদের ইফতার তৈরি করবে আমাদের সবার প্রিয় কাকি। তো যা দেখি কাকি কী কী ইফতার বানাইতেছে, কী কী আইটেম নাকি। তো চলুন আপনাদেরকে নিয়ে দেখাই কী কী আইটেম বানাইতেছে ইফতারের। এটা কেডা সেও আজকে, সেও আজকে দেখবে কোনটা বেশি স্বাদ। হ্যাঁ দেখবি না? হ্যাঁ কই দেখাই, লেজ দাঁড়াই। তো চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমাদের সবার প্রিয় কাকি, কাকি আজকে ঘরে ইফতার বানাবে, মানে বাইরে আজকে এই প্রচণ্ড বাতাস, যার কারণে বাইরে ব্যবস্থা করা হয়নি, ঘরে ব্যবস্থা করা হয়েছে। তো কী কী আজকে আইটেম করবা? জিলাপি। জিলাপি আর কি? বুন্দে আর ও বুদে একটা কই দিয়েছে। আর হয়েছে বেগুনি, ডালের বড়া আর বুট। তো কয়টা হয়েছে? পাঁচটা আইটেম। তাহলে সেম আইটেম আমরা বাজার থেকে কিনে আনবো, এনে তুলনা করবো, দেখবো মানে কম্পেয়ার করবাম, দেখবাম যে তোমারটা মানে ঘরের তৈরি ইফতার বেশি স্বাদ নাকি বাজারটা বেশি স্বাদ। তো ভালো করে ইফতার বানাও, ঠিক আছে? কী বানাইতে তখন? জিলাপি। জিলাপি বানাইতেছে কাকি। এই যে লম্বা না গুলি শুনতে। তো জিলাপি মানে তুমি তোমার আইটেমগুলো বানাইতে বানাইতে আমরা বাজার থেকে গিয়া, ঠিক আছে? এই সেম আইটেম কী কী কইছো? জিলাপি, বুন্দিয়া আর হইল বেগুনি, ডাইলের বড়া, ফুট, পাঁচটা আইটেম আমরা কিনে আনবাম, দেখবাম তোমার হাতের তৈরি বেশি স্বাদ নাকি বাজারটা বেশি স্বাদ নাকি জুমন। হ্যাঁ ঠিক আছে, আমি আর জুমন তাহলে বাজারে যাইতেছি। হ্যাঁ ওকে। এই যে কাকি জিলাপি বানাইতেছে, জিলাপি মুচমুচে হবে তো? হ্যাঁ। এই যে জুমন আর আমি এখন বাজারে যাইতেছি, বাজার থেকে বাজারের দোকান থেকে ইফতার কিনে আনবো। তো এখন বাজে 4:30, আজান দিতেছে। তো জুমন সাইকেল লইছ? যা এখন জুমন আর আমি বাজার থেকে গিয়ে ইফতার কিনে আনবো। আমার লয়ে যা সাইকেলের পিছে উড়াইয়া, জুমন ডাবলিং চালাইতে। এই যে আরেকজন আইতেছে, এই যে সাইকেলের কি স্পিড, ব্যাক কর। কই যাস? বাজারে যাবে? হ্যাঁ যাই। জুমনও যাইতেছে বাজারে ইফতার আনবো। এই যে দুইজন আবারছে। এই যে আমরা আলামিন চাচার দোকানে চলে আসি। স্যার আমার ভিডিও করে ভাইরাল করে দিও, ভাইরাল। চাচা তোমার দোকানে কি কি আইটেম আছে? মধ্য না কি কি নিবা তুমি? এই যে এটা কি বুরিন্দা? এটা দা এরকম শেষ হইছে। জিলাপি, শাহী জিলাপি, শাহী জিলাপি না, গজা, গজা, আলুর চপ, বেগুনি, ঠিক আছে সব আইটেম দাও, মুড়ি আছে। এই যে ইফতার নিয়ে চলে আসছি আমরা। তো বাড়িতে যে আইটেমগুলো বানাইতেছে এই সেম আইটেম আমরা বাজার থেকে কিনে আনলাম। যে বাজার থেকে আমরা ইফতার নিয়ে আসছি। কাকি তোমার বানানো হয়েছে না? হানো হয়ে গেছে। কি কি বানাইতেছ? জিলাপি, বেগুনি, এই যে জিলাপি, বুন্দা বানাই লাইছি, বুন্দা বানানো হয়ে গেছে। কি কি বাকি? বড়া, এখন কি হইতেছে? বেগুনি, বড়া আর বুট বাকি না, ঠিক আছে। এই যে চায়ের আইটেম হয়ে গেছে, আরেকটা বাকি নাকি, চুলা। এই যে বাড়ির ইফতার রেডি, এই যে কলা পাতার উপরে যেগুলো, এগুলো হচ্ছে বাড়ির, আর এইগুলো হচ্ছে বাজারের। এই যে বাজারের আছে কি, বুট, তারপর হচ্ছে বুন্দিয়া, বেগুনি, ডাইলের বড়া, তারপরে জিলাপি, বাড়ির। এই যে বুন্দিয়া, বুট, বেগুনি,
ডাইলের বড়া জিলাপি তো এখন আমরা কম্পেয়ার করব দেখব কোনটা বেশি স্বাদ বাড়িরটা না বাজারেরটা আচ্ছা এই যে কোনিকা আছে শেমু আছে সৃষ্টি আছে জীবন গো এসে জীবন পল্লব তো আছে এই যে সাথে আমাদের সারও আছে আজকে আমরা দেখব বাড়ির ইফতারি ভালো নাকি বাজারের ইফতারি ভালো আজকে মাহে রমজানের 21 রোজা চলিতেছে আমরা এখন এগুলা কম্পেয়ার করব কম্পেয়ার করে দেখব সবাই হ্যাঁ এখনো সময় বাকি আছে কিছু সময় বাকি রয়ে গেছে ঠিক আছে একটু পরেই আমরা এই এখন প্রস্তুতি নিচ্ছি একটু পরেই আমরা শুরু করব আর কি যদি রোজা রাখি নাই সমস্যা নাই যদি রোজা রাখি নাই সমস্যা নেই আমরা তো অন্য ধর্মীয় মানুষ উপভোগ করি উপভোগ করি ইফতারিগুলো আর কি এই যে প্রথমে রিভিউ করবে আমাদের কাকি যিনি বানাইছে ইফতার কাকি কাকির চোখ বেঁধে দেওয়া হবে যাতে না বুঝতে পারে কোনটা বাজারের আর কোনটা মানে কাকি তৈরি করছে এই কারণে ঠিক আছে কোনিকা চোখ বেঁধে দে কাকি কাকির চোখ বেঁধে দেওয়া হয়েছে তো এখন এখান থেকে বাজারের জিলাপি এবং বাড়ির জিলাপি জিলাপি তো কাকি বানাইছে এখন এখান থেকে টেস্ট করবে টেস্ট করে কাকি বলবে যে কোনটা বেশি স্বাদ এনুকাটা আঙ্গুল কও জানি না কাকি তোমার সামনে জিলাপি আছে এখান থেকে নাও নিয়ে তারপরে খায়া টেস্টটা কও কোনটা বেশি ভালো জানবাম কোনটা কোন হ্যাঁ এখান থেকে একটা নাও হ্যাঁ নাও একটা নাও আমি হাতে দিতেছি তোমার এই যে নাও ঠিক আছে এটা হ্যাঁ খাও এটা ঠিক আছে আর টেস্টটা কইবা ডান সাইডটা বেশি ভালো লাগতেছে না বাম সাইডটা বেশি ভালো লাগতেছে তোমার হাতের ডান বাম জানি না প্রথমেরটা স্বাদ বেশি আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথমেরটা স্বাদ বেশি তো প্রথমেরটা হইছে বাজারে ঠিক আছে তাহলে জিলাপি বাজারেটা জিতছে বাড়িটা হারছে হারছে কোনটা বেশি স্বাদ এটা প্রথমেরটা বেশি স্বাদ কারণ এটা মসমসে কোনটা বেশি স্বাদ আগেরটা না পরেরটা স্বাদ পরেরটা পরেরটা বাজারে 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 এখন গুড ক্লাব দিয়ে ক্লাব দিয়ে বুঝতে না কোনটা বেশি পরেরটা পরেরটা না আগেরটা স্বাদ আচ্ছা ঠিক আছে কাকি রিভিউ দেওয়া শেষ এখন দেখা এটা তো বাড়ির এটা বাজারে ঠিক আছে তো বাড়িটা জিতছে তো কাকি আমাদের এই যে বাড়ির যত ইফতার বানানো হয়েছিল তো কাকির এতে প্রথম আমরা টেস্ট করাইছি রিভিউ মানে কাকি কম্পেয়ার করছে দুইটার মাঝে বাড়িটা এবং বাজারেরটা ডাইলের বড়া এবং জিলাপি বাজারেরটা ভালো হয়েছে কাকি বলছে আর কি আর বেগুনি দুইটাই সমান ছানাবুট বুঞ্জা বাড়িটা ভালো হয়েছে এখন আমাদের স্যার টেস্ট করবে বাড়িরগুলো এবং বাজারেরগুলা তো শুরু সব শেষে ইফতারি বাড়িরটাই ভালো বাড়িরটা এই অনেক সুন্দর করে বানিয়েছে নিজ হাতে ওই তৈরিটাই ভালো সবচেয়ে আর কি তাহলে আমরা সবাই বাড়িতে ইফতার বানিয়ে হ্যাঁ সকলে মিলে একসাথে এই ইফতারি নিলে এটা মনে আনন্দই বেশি সকলে মিলে যে আনন্দটা এই মাহে রমজানে 21 রোজা আজকে অনেক ভালো লাগলো সকলকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য তো এখন আমরা রিভিউ দিব ঠিক আছে জুমন দিবে তারপর আমরা সবাই দিব তো আমরা এভাবে রিভিউ দিব না আমরা একটা ইফতার বানিয়ে নিব ঠিক আছে বানিয়ে তারপরে রিভিউ দিব তো ইফতার তৈরি করে ফেল ইয়ে কোনিকা এই যে এখানে হলো বাজারের ইফতার আর এখানে হচ্ছে বাড়ির ইফতার তো তা আসল লোকগুলো এখন রিভিউ দিবে আচ্ছা খাওতে
নিকা এখন রিভিউ দিবে বাড়িরটা স্বাদ না বাজারটা স্বাদ কোনটা রে বাড়িরটাই স্বাদ বাড়িরটাই স্বাদ আর ইসমো বাড়িরটা 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 স্বাদ বাড়িরটা বাড়িরটা কোনটা স্বাদ বেশি বাড়িরটা না বাজারটা সবাই বলে বাড়িরটা স্বাদ বেশি তো আমিও মানে টেস্ট করে দেখছি বাজারের ইফতারটা এবং বাড়ির ইফতারটা তো এগুলোর মধ্যে এই বাজারের যে জিলাপিটা ওইটা একটু বেশি স্বাদ ছিল বাড়ির জিলাপিটা একটু মানে স্বাদ কম ছিল তবে মানে সর্বাধিক বিবেচনা করলে বাড়ির ইফতারই মানে সেরা হয়েছে বাজারটা থেকে বিশেষ করে বাজারে যেগুলো বানায় এগুলো কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ আর বাড়ির যেগুলো বানায় স্বাস্থ্যকর পরিবেশে তো সব দিক দিয়ে বিবেচনা করলে বাড়ির ইফতারই ভালো ভালো হ্যাঁ এবং আমার কাছে না শুধু সবার কাছেই বাড়িটাই ভালো লাগছে কারণ বাড়িটা হচ্ছে স্বাস্থ্যকর সব দিক দিয়ে বাড়িটাই ভালো তো আজকের ইফতারের বিজয়ী ইফতার হচ্ছে বাড়ির ইফতার নাকি কেউ কথা বলবে না কারণ সবাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত খাও খাও তো খাওয়া কেমন হইলো ভালো হয়েছে তো অবশেষে বাড়ির ইফতার বিজয়ী হয়েছে নাকি ঠিক আছে জি বলো বলে জি ওকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাই আচ্ছা ঠিক আছে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কি করতে হবে আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা টাটা দিয়ে সবাই টাটা।